আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে সাকিব আমাকে ধর্ম চেঞ্জ করার জন্য প্রেশার দেয়নি বললেন উপবিশ্বাস সাকিবের সঙ্গে আমার সম্পর্কে কথা পরিবারে জানাজানি হওয়ার পর মার করা নির্দেশ ছিল আমি যাতে বাইরে না যাই কিন্তু আমি দিদাকে পটিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বের হতাম দিদাও সাকিবকে খুব ভালোবাসতো আমি ঢাকায় থাকাকালে সাকিব শুটিং শেষ করে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো আমি বেলকুনিতে গেলে দুজনের দেখা হতো সাকিব ছাদে ছাদ খোলা গাড়ি থেকে আমাকে দেখত তো আমাদের প্রেম মা তখনও মেনে নিতে পারেনি একদিন তো মা সাকিবকে ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন যেদিন তুমি ওকে বিয়ে করবে সেদিন থেকে আমি আমার মেয়েকে তেজ্য করব সাকিব কিন্তু মার সামনে দাঁড়িয়ে বলেছিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যাই হোক আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করার শালির মাজারে গিয়ে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করলাম ঠিক হলো দু হাজার আট সালের আঠেরো এপ্রিল আমাদের বিয়ে হবে আমাদের মাঝখানে ছিল প্রযোজক মামুন ভাই তিনি আমাদের অনেক সাহায্য করেছেন সাকিব আমাকে বললো বিয়েতে তুমি কি নিবে আমি বিয়েতে লেহেঙ্গা পরার ইচ্ছার কথা বলেছি কারণ হলো এর আগে কয়েকটা সিনেমায় বিয়েতে আমি শাড়ি পরেছিলাম সাকিব আমার জন্য আড়াই লাখ টাকা দিয়ে লেহেঙ্গা কিনে আনলো রংটা লাল সবুজ মেলানো তাছাড়া ডায়মন্ডের একটা সেটও নিয়ে এলো বিয়ের তারিখ অনুযায়ী আমার বোন আর আমার জামাইবাবু ঢাকা এসেছিল আমাদের বিয়ের কথা শুনে জামাইবাবু প্রথমে একটু রেগে গিয়েছিলেন আমি হিন্দু সাকিব মুসলিম এ হয় না পরে দিদি জামাইবাবুকে বুঝিয়ে রাজি করায় দিদির তরফ থেকে সাকিবকে ডায়মন্ডের রিং আর একটা পাঞ্জাবি গিফট করেন বিয়েটা হয়েছে সাকিবের বাসায় ওর ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থাকায় সেদিন বাসা খালি ছিল ওদিন তখন আমাদের মনে প্রাণে আচ্ছা তুমি সিনেমার শুটিং চলছিল বিয়ে করার দুই মাস পরে সাকিব পরিবারকে বিয়ের কথা বলেছে ওর পরিবার লোকজনই পরে আমার পরিবারকে জানায় এর পরের অবস্থা ভয়াবহ সাকিবের বাসায় আমি দেড় বছর পর্যন্ত যেতে পারিনি এদিকে আমার বাসায় অনেক কান্নাকাটি হয়েছে ধর্মান্তরিত হয়েছি শুনে অনেকে খুব কষ্ট পেয়েছেন আমার দিদি সবাইকে বুঝিয়েছে আমার মা পাঁচ বছর সাকিবের সঙ্গে কথা বলেনি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অদ্ভুত আমাদের সংসার জীবনে এখন পর্যন্ত আমরা শ্বশুর শাশুড়ির সামনে ঘুমাতে যাইনি তারা ঘুমিয়েছেন তারপর আমরা ঘুমাতে গিয়েছি তাদের সামনে কখনো আমরা গল্প করিনি আজ পর্যন্ত সাকিবকে বলিনি এসব সেলফি তুলি এসব আমাদের ভীষণ লজ্জা লাগতো জানটুর বাবু এই টাইপের কিছু আমরা কখনো ডাকিনি ও আমাকে ন্যাচারালি অপু ডাকত তবে সাকিবকে বেশিরভাগ সময় আমি খাইয়ে দিতাম ধর্ম পরিবর্তন করে আমি নিজে নিজেই ইসলাম ধর্মের বিষয়গুলো শিখেছি এছাড়া আমার সঙ্গে থাকেন শেলিয়াপু তিনি খুব ধার্মিক ওয়াক্ত নামাজ পড়েন তিনি আমাকে সহযোগিতা করেছেন প্রথম এক দুই বছর আমি কিছু বুঝতাম না এরপর আস্তে আস্তে বুঝতে শিখেছি একবার শাশুড়ি বললেন সাতাশের রোজা একটা নামাজ আছে তুমি এ নামাজ মসজিদে গিয়ে পড়ো তখন আমি সবাই যেন করে সেই দিকেও লক্ষ্য রাখি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ